বর্তমানে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা রোধ করতে আমাদের একান্তভাবে প্রয়োজন যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা। কিন্তু এখনও এমন অনেক মানুষ আছেন যারা কোনো স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। এই পরিস্থিতিতে শক্ত হাতে দমন করতে ফের শুরু হলো সম্পূর্ণ লকডাউন। আপাতত সপ্তাহে দুদিন এই লকডাউন চলবে। আজ ছিল লকডাউনের প্রথম দিন। শুনশান রয়েছে চারদিক, যান চলাচলও বন্ধ, বন্ধ রয়েছে বাজারঘাট। এদিন বারাসাত জুড়ে চলছে কড়া পুলিশি নজরদারি। উপযুক্ত কারণ ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। লকডাউনের প্রথম দিকে যেভাবে আঁটোসাঁটো নিরাপত্তা ছিল, এবারেও ঠিক সেভাবেই কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে জেলার বিভিন্ন জায়গা। এই লকডাউনের ফলে আমরা কতটা সফলতা পেতে পারি, এবার সেটাই দেখার। বারাসাত থেকে কায়ুমের রিপোর্ট, নোবেল বাংলা।